আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নিয়ে এলাম নতুন আরও একটি ব্লগ, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এতক্ষণ নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে সকালবেলায় নাস্তার জন্য আমি কি করেছি। হ্যাঁ, আমি খিচুড়ি করেছি, তার সাথে ডিম। নর্মালভাবে আমি খিচুড়িটাকে ডাল দিয়ে রান্না করেছি, তো আয়নকে খাইয়ে দিব। তাই একটু লেবুর রস আর ডিম দিয়ে আয়নকে আগে খাইয়ে দিয়ে তারপর নিজে খেয়ে নেব। এদিকে আয়ন আব্বু কালকে যে বাইরে গিয়েছিল সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আয়ন আব্বু ফিরে এসেছেন, আর কী কী নিয়ে এসেছেন আসার সময়, আমার শ্বশুর কী কী পাঠিয়েছেন আমাদের জন্য, আজকের পর্বে কিন্তু আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তাই প্লিজ আমার ভিডিওটি কেউ স্কিপ না করে দেখে যাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ আমরা যেহেতু বাঙালি, বাঙালি কিন্তু মাছে ভাতে বাঙালি, এই কথাটা যেমন সত্যি তেমন কিন্তু আমাদের কাছে মাছ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো তাই আমি আপনাদেরকে বলবো যে ধৈর্য সহকারে দেখে যান, আপনাদের জন্য হয়তো আকর্ষণীয় কিছু অপেক্ষা করছে। তো তার সাথে আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে। যদি তো অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি তো জানাবেনই, কেননা আপনার মূল্যবান মতামত জানতে পারলে আমি নেক্সট ভিডিও আনতে কিন্তু অনেকটাই আগ্রহী হই। তো এই তো, এতক্ষণ নিশ্চয় ধৈর্য সহকারে যারা এতক্ষণ থেকে অপেক্ষা করছেন তারা অবশ্যই বুঝে গিয়েছেন আর দেখে গিয়েছেন যে এই বক্সের ভিতরে কি আছে। তো সেটা একদম ওপেনলি দেখার জন্য আরও একটু সুন্দর করে দেখে যান, আমি আপনাদেরকে পুরো সুন্দর করে মাছগুলো দেখাচ্ছি। এই সব মাছ হচ্ছে চট্টগ্রাম থেকে পাঠানো, আমার শ্বশুর আমাদের জন্য পাঠিয়েছেন। তো আমি আর মা মাছগুলো দেখে তো অনেক খুশি, কেননা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর এই সব মাছগুলো কিন্তু আমাদের খুব পছন্দের মাছ, সমুদ্রের মাছে তো প্রচুর পরিমাণ আয়রন আছে, তার সাথে যেহেতু এত এত ভালো ভালো মাছ, তাহলে কার না মন খুশি হবে বলেন, সবারই মন খুশি হওয়ার কথা। তো আমি, মা, আমরা তো অনেক হ্যাপি, আয়নাবু হ্যাপি, বাট আমি আর মা অনেক হ্যাপি। তো বাবা আমাদের খুশির জন্যই এত এত মাছ পাঠিয়েছেন, একটা ইলিশ প্রায় 2 কেজির মতো করে হবে, হয়তো ক্যামেরায় সেটাকে ছোটো দেখা যাচ্ছে কিন্তু ইলিশগুলো কিন্তু সত্যি অনেক বড় বড়, প্রায় 2 কেজির মতো, একটা 1 কেজি 900-800 এরকম করে করে অনেক বড় বড় ইলিশ। তো বাবা আমাদের জন্য প্রতি বছরে এভাবে একবার একবার হলেও অনেক মাছ কিনে পাঠিয়ে দেন, তো এবারও সেটাই করলেন, আমাদেরকে খুশি করার জন্য অনেক মাছ পাঠিয়ে দিলেন। আসলে আমরা সবাই কিন্তু চেষ্টা করি পরিবারের সবাই সবাইকে একটু আনন্দ দিতে, একটু ভালো লাগা দিতে পারলে আমাদের সবার কাছেই ভালো লাগে। তা আমি আবারও বলছি, যাদের আমার ভিডিওটি ভালো লাগছে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, তার সাথে কমেন্টস করে জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো এই তো, আয়নাবু 5টা ইলিশ একসাথে হাতে তুলতে পারছে না, 2টা 2টা করে 4টাই তুললো, যেহেতু এগুলো অনেক বড় বড় ইলিশ মাছ। তো সত্যি মাছগুলো দেখে যেমন আমি খুশি হয়েছি, তেমন আমার শাশুড়ি অনেক খুশি হয়েছে। আর এগুলো যেহেতু সাগরের মাছ, তো তাহলে তো আর কিছু বলারই নেই, আমাদের কাছে সত্যি অনেক ভালো লেগেছে। তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি, হয়তো আমার আপুদের ভাইয়েদেরও ভালো লাগতে পারে। আর আমাদের কাছে কিন্তু খেতে যতটা নাই ভালো লাগে, দেখতে কিন্তু তার চাইতে একটু বেশি ভালো লাগে। তো তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। এটা হলো বাইলা মাছ, অনেক বড় বড় বাইলা, আর এটা হলো পাবদা, আয়নের পছন্দের মাছ, ওর দাদা পাঠিয়েছে। এটা হলো চিংড়ি, আর সাথে তো দেখতে পেয়েছেন পুয়া মাছ আছে। তো এই তো, আজকে বাবা পাঠিয়েছেন চিংড়ি, পুয়া, বাইলা আর সাথে ইলিশ। তো সব মাছগুলো দেখে আমরা মোটামুটি অনেকটাই খুশি হয়েছে, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো এদিকে বাবা আরও যে 2টা জিনিস পাঠিয়েছে সেটা কেন শেয়ার করব না, তাই ওটাও শেয়ার করলাম। বাবা আমার জন্য অনেক সুন্দর একটা শোপিস পাঠিয়েছেন, আর মায়ের জন্য পাঠিয়েছেন হিটার।
বললো আর কি, যেহেতু সামনে শীত আসছে আর গরম পানির অনেক প্রয়োজন, তাই বাবা যেটা করেছে একটা হিটার পাঠিয়েছেন। তো হিটারটা দেখেও আমিও খুশি হয়েছি, মাও খুশি হয়েছে, কেননা মায়ের তো শীত আসলে গরম পানি লাগবে, নামাজে রুজু করতে লাগবে, এমনি চা সব কিছুতেই শীতকালে কিন্তু একটু গরম পানিটা গরম করার বিষয়টা একটু বেশি হয়ে যায়, তাই শীতের জন্য এই হিটারগুলো কিন্তু অনেক ভালো। তো মায়ের জন্য পাঠিয়েছি হিটার, আর আমার জন্য এত সুন্দর একটা জিনিস, আমি তো এটা দেখে খুবই মুগ্ধ হয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এদিকে আইনের আব্বুর কলিগ বরিশালের, উনি বরিশালে গিয়েছিলেন, বরিশাল থেকে আসার সময় একদম ওনাদের গাছের থেকে আমরা আর নিয়ে এসেছেন কাগুজি। কাগুজিগুলোর ফ্লেভারটা এত দারুণ ছিল, মানে জাস্ট বলার মতো না। তো এদিকে উনি কিছু কিছু আমাদের জন্য পাঠিয়েছেন। তো আমি ভাবলাম যেহেতু আমরাগুলো একদম গাছের আর অনেক কচকচে দেখা যাচ্ছে যে তাজা তাজা, তাই আমি সাথে সাথে এটাকে ছুলে নিয়েছি। এদিকে যেহেতু কারেন্টও নেই, লোডশেডিং দেখা দিয়েছে, তাই হয়তো একটু অন্যরকম লাগছে, আলোটা একটু কম মনে হচ্ছে। তো কিছু করার নেই, লোডশেডিং তারও মধ্যে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি আমরাগুলোকে বানিয়ে নিয়েছিলাম, এইভাবে বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বরিশালে যেহেতু আমরা, সেটা তো টক হওয়ার কথাই না, তো খুব একটা টক কিন্তু ছিল না, অনেকটা মিষ্টি ছিল, আর যেহেতু কচকচে খেতেও অনেক ভালো লেগেছে। তো এই তো আমার আজকে দিনটা কিন্তু আমি এভাবেই কাটিয়ে নিয়েছি, সব মিলে আপনাদের সাথেও একটু একটু শেয়ার করেছি, আশা করছি আপনাদেরও ভালো লাগছে। তো যেহেতু নতুন হিটার পেয়েছি আর সেটাতে করে চা খাবো না সেটা তো হয় না, তাই আমি যেটা করেছি ভাবলাম যে আজকে একটু চা করে নিই। বাসায় সবারই সর্দি কাশি, তাই ভাবলাম যে লাল চা করি সব মশলাপাতি দিয়ে, তাহলে সবার জন্যই ভালো হবে, তাই সন্ধেবেলায় আমি একটু চা করে নিলাম। তো এই তো আমার আজকে সন্ধেটা চা দিয়েই গেল। তো বরাবর মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন, পরিবারের যত্ন নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।